জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। দেখুন, আমি অনেক আগে এই ঘরে বসে আপনাদের বলেছিলাম, ভবিষ্যৎবাণী বলতে পারেন আপনারা, যে আজ না হয় কাল মমতা ব্যানার্জিকে কংগ্রেসের কাছে যেতে হবে, কারণ কংগ্রেস ছাড়া বাঁচানোর কেউ থাকবে না। 2011 সালে উনি ক্ষমতায় এসেছিলেন কংগ্রেসের ঘাড়ে ভর করে। সেদিন সোনিয়া গান্ধী সহযোগিতা না করলে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারতেন না। মমতা ব্যানার্জির ঘোর বিপদ চলছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষের মোহমুক্তি ঘটেছে মমতা ব্যানার্জির প্রতি। পশ্চিমবঙ্গের মানুষ তাকে বর্জন করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ তাকে বিশ্বাস করছে না। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে ফেলেছে মমতার তৃণমূল দল সেটার দল নেই, সেটা একটা পরিবারের, বিশিষ্ট পরিবারের ব্যক্তিগত সম্পত্তি রূপান্তরিত হয়েছে। আজকে তাই তার মনে হয়েছে কংগ্রেসের সঙ্গে হাত ধরতে হবে। রাহুল গান্ধী ভারতবর্ষের কংগ্রেস দলের নেতা, কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত 3,500 কিলোমিটার পদযাত্রা করে একটাই স্লোগান দিয়েছিলেন, ভারত জোড়ো নফরত চোরো, ঘৃণা ত্যাগ করো ভারত ঐক্যবদ্ধ হও। সেইটাই ছিল আইডিয়া অফ ইন্ডিয়ার মূল কথা, অর্থাৎ ভারতবর্ষ নামক যে ধারণা, সেই ধারণা যার জওহরলাল নেহরু যার স্রষ্টা, সেই ধারণারই মূর্ত প্রতীক হিসাবে রাহুল গান্ধী 3,500 কিলোমিটার পথ পরিক্রমা করে ভারতবর্ষের মানুষের কাছে ভারতবর্ষ কেমন হতে পারে, ধর্মনিরপেক্ষ, সকলের সাম্যের, মৈত্রীর, শান্তির, অগ্রগতির ভারতবর্ষ, সেই বার্তা দিয়েছিলেন। সেদিন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী একবারও তার প্রতি সমর্থন জানাননি, খেয়াল করে দেখবেন। আজ তার মনে হয়েছে যে রাহুল গান্ধীর এই ভাবনার সঙ্গে নিজেকে না জুড়ে দিলে আমি বিচ্ছিন্ন হয়ে যাব। তাই তিনি যাতে বিচ্ছিন্ন হয়ে না যান, সেই বিচ্ছিন্নতা থেকে নিজেকে আটকানোর জন্য আবার তিনি মূল স্রোতে ফিরে তার নিজের জায়গাকে তিনি নিশ্চিত করতে চাইছেন। ভারত জোড়ো যাত্রা সারা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। তাই রাহুল গান্ধী নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। সেই ইঙ্গিত বুঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তালে তাল মিলিয়ে দিয়েছেন। আমরা তাকে সুযোগ সন্ধানী বলবো না তাকে ধান্দাবাজ বলবো সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে তিনি বুঝেছেন যে ইন্ডিয়ার কথা না বললে, রাহুল গান্ধীর স্বরে স্বর না মিলালে, কংগ্রেসের সঙ্গে সহমর্মিতা সহযোগিতা না করলে আগামী দিনে আরও বিচ্ছিন্ন হয়ে যাবেন তিনি।